নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি অত্যন্ত মজাদার ও জনপ্রিয় একটি রেসিপি, ব্লুমুন ড্রিঙ্কস। দেখতে যতটা সুন্দর হয় এই ব্লুমুন ড্রিঙ্কসটা, ঠিক ততটাই সুস্বাদু হয় এই ড্রিঙ্কসটি। রেস্টুরেন্টের মতো বাড়িতেই তৈরি করে ফেলুন ব্লুমুন ড্রিঙ্কসটি। তো বন্ধুরা, ব্লুমুন ড্রিঙ্কসটা আমরা বানিয়ে ফেলি চটজলদি। তো প্রথমে আমি গ্লাসগুলো ডেকোরেট করার জন্য গ্লাসের মুখের চারিদিকে আমি লেবু ঘষে দিচ্ছি। ঠিক এভাবে দেখে নিন, এভাবে দিলে একদম রসটা সুন্দর মতো গ্লাসের চারপাশে ছড়িয়ে যায়। এবার আমি গ্লাসগুলোকে চিনির মধ্যে ডুবিয়ে দেব ডেকোরেট করার জন্য। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে লেবু দেওয়ার ফলে চিনিগুলো একদম গ্লাসের মুখের সাথে লেগে গেছে। দেখো কত সুন্দরভাবে একটি গ্লাস ডেকোরেট করে ফেলেছি। ঠিক সেমভাবে অপর গ্লাসটি আমি এভাবে ডেকোরেট করে নেব। এই ডেকোরেশনকে বলা হয় সুগার রিম গ্লাস ডেকোরেশন। এবার আমি গ্লাসের মধ্যে ছোট ছোট কয়েক টুকরা লেবুগুলো দিয়ে দেব। লেবু এখানে ছোট ছোট করে 2-3 টুকরা করে আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পুদিনা পাতা। বেশি একটা পুদিনা পাতা এখানে দেওয়া যাবে না। এবার আমি একটি ডাল ঘুটনির সাহায্যে এগুলো একটু থেতো করে নিচ্ছি। তোমরা চাইলে আলাদা করে একটু থেতো করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে পারো। তো যেহেতু আমি শর্টকাটে করছি, এজন্য এর মধ্যেই থেতোটি করে নিচ্ছি। অবশ্যই ভালো করে থেতো করে নিতে হবে, যেন পুদিনা পাতা ও লেবুটা অনেকটা থেতলে রস বের হয়ে আসে। তো আমার থেতো করাগুলো হয়ে গেছে। এবার আমি যেটা করব, এর মধ্যে দুটো পিস করে আমি আইস কিউব দিয়ে দেব। তোমরা চাইলে এটা গ্লাস ভর্তি করেও তোমরা আইস কিউবটা দিতে পারো। এবার আমি দিয়ে দেব একটি সফট ড্রিঙ্কস। তো এখানে সফট ড্রিঙ্কসটা অবশ্যই সাদা হতে হবে, কোনো কালার হলে চলবে না। এখানে আমি 7-Upটা ইউজ করেছি, তোমরা চাইলে স্প্রাইট বা সোডাটাও ইউজ করতে পারো। এখানে আমি 7-Upটি গ্লাসের একটু ফাঁকা রেখে আমি দিয়েছি। সফট ড্রিঙ্কটি অবশ্যই ফ্রিজে রেখে তারপরে এখানে অ্যাড করতে হবে, ঠান্ডা না হলে তেমন একটা ভালো লাগবে না। এবার আমি অ্যাড করে দিচ্ছি বিট লবণ। তো আমার এখানে খেয়াল ছিল না বিট লবণটা দেওয়ার সময়, যে বিট লবণ দেওয়ার জন্য এখান থেকে অনেকটা রিয়াকশান দেখা যায়। তো তোমরা এটা খেয়াল করবে। তো পরেরটা আমি একটু হালকা নেড়ে দিয়েছি, জন্য অত ফুলে ফেপে ওঠে নাই। এবার আমি বিট লবণটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে ভালো করে একটু মিশিয়ে নেব, এতে করে লবণটা ভালো মতো গলে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ব্লু কালারের ফুড কালার। তোমরা চাইলে এর বদলে ব্লু সিরামটা দিয়ে দিতে পারো, এতে করে সব থেকে বেশি ভালো হয়। তো আমার কাছে যেহেতু এই ফুড কালারটি ছিল, তো আমি এই ব্লু ফুড কালারটাই এখানে ইউজ করেছি। তো এখানে খুবই সামান্য পরিমাণে দিতে হবে, একটু বেশি হয়ে গেলে একদম কালারটা চেঞ্জ হয়ে যায়। তো একদম কম পরিমাণে আমি দিয়েছি, তবুও দেখো কালারটা অনেকটাই ডিপ হয়ে গেছে। তো যাই হোক, ব্লুমুন ড্রিঙ্কসটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটু ডেকোরেট করার জন্য লেবুর স্লাইস করে এখানে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মতো করে ডেকোরেট করে এটা পরিবেশন করতে পারো। আর কোনো অতিথি আপ্যায়নের জন্য একদম বেস্ট এই রেসিপিটি। এখন আর ব্লুমুন ড্রিঙ্কসের জন্য রেস্টুরেন্টে যেতে হবে না, বাড়িতেই ঝটপট ঝটজলদি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়েই। এরকম প্রচণ্ড গরমে এরকম ধরনের একটি রিফ্রেশিং ড্রিঙ্কস আমাদের মন ও শরীরকে অনেক চাঙ্গা করে দেয়। তো এই ব্লুমুন ড্রিঙ্কসটি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে এবং কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে আর আমার কাজের গতিকে 100 গুণ বাড়িয়ে দেয়।